দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধে জের ধরে চাচিকে পিটিয়ে জখম, চিকিৎসা নিতে বাধা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। কুমিল্লা দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের কাটারাপাড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধে জের ধরে দুজনকে পিটিয়ে জখম, আহতদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দাউদকান্দি উপজেলার কাটারাপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাটারাপাড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধে জের ধরে তার বড় ভাই খোরশেদ আলম, তার ছেলে শাহিন আলম এবং মেয়ে রিমা আক্তার মিলে চাচা আবুল তালুকদার ও তার স্ত্রী শাহিনুর বেগমকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী তাদেরকে গৌরীপুর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ভাতিজা শাহিন আলমের বাহিনী নিয়ে চাচা চাচিকে চিকিৎসা নিতে বাধা দিলে স্থানীয় জনগণ তাদেরকে বাধা দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকার যুবলীগ নেতা নাজমুল হাসান মিতু বলেন, খোরশেদ আলম ও তার ছেলে মেয়ে খুবই উচ্ছৃঙ্খল। বাড়ির চলাচলে জায়গা নিয়ে আপন চাচা ও চাচিকে পিটিয়ে রক্তাক্ত করা, আবার হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেয়া ঘৃণিত কাজ। তাই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে আহত শাহিনুর বেগম বলেন, আমার বাসর দিয়ে আমি ধানের ওরা লিয়া যাইতাম নেছিলাম ফুতে দিয়া, তারপরে দিয়া আমার এই ফুতের ভিতরে ধরছে। এবার দা আমার স্বামীর আমার ভূতেরে ধরছে, আমি ধরতাম গেছে আর আবার আমারে ধরছে। দইরা বড় গাছের গোড়া দিয়া তিনবার আমার মাথাটার উপরে এরকম করে ইড়াটা দিছে। দুইবারে বেলা গিয়া মাথাটা আমার এই এদুর অবস্থা হয়েছে। তিনবার ইড়া দিছে গাছের গোড়াটা দিয়া। এরপরে বলে কিনা আমার কি বেলা আবার সেবে লাগর মেলে ঠাইত মারা লাগবে, জবা করে আলাইয়া দিব বস্তা পিড়া মারে। আবার আগে মারছো আমার আমরা বাইক করে জায়গা তালে যাইতে না বাইক গেলে আমরা ধরে মারে। অসহায় মানুষ তাগরে সব সময় মারধর করে, এমন অত্যাচার করে, মানে মনে করেন সব সময় কয় মাইরা দুইরে হালাই দিব। এরপরে একদিন নিয়ে আসে এসে ঘর থেকে মাইরা নিয়ে মুইরানে চিল্লাই দিছে দিয়া, এরপরে কিনা কয় কয় ইয়া করছে থাকরে এখন মাইরলাম থাকলে গিয়া কেউ বিচার আছে না, আমি সরকারের কাছে বিচার চাই। আবার একটা লোক নিয়ে আসে না, আপনি ভর্তি করছেন কে, আপনি দালালি করেন টাকা খাইয়া এনে ভর্তি করতে আইসেন খ্রিস্টান। আবার হ্যাঁ কয় কি তুমি তুমি ভালো না, গ্রামবাসী তোমার নামে খারাপ রিপোর্ট দিছে, আর বেড়িরে দুনিয়া খারাপ খারাপ কথা বেশি। আর হ্যাঁ সবাই খেয়ে যায় যায় দিছে, ওই যে দুটো লোক ভর্তি করতে আনছে না, হ্যাঁ করে মানে দালাল মালাল করে খাইয়া টাকা খাইয়া রিপোর্ট সব। এই সোহেল আহমেদের তথ্য ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।